তোমার স্বামী নিখিলেশ তার পৌরুষ কখনো আরোপিত করেনি, পারিবারিক অপূর্ণতায়, তবে পাশ্চাত্যের ঢেউয়ে ভেসে আধুনিকতায় পা বাড়ালেন। নিখিলেশ যেন প্রাচীন ভারত, সন্দীপ সুযোগ সন্ধানে এক আধুনিক ইউরোপ, আর তুমি বিমলা ঊনবিংশ শতকে বর্তমান ভারত। তোমার যে অবমূল্যায়ন হলো, কঠিন পদক্ষেপে যে ঘর থেকে তুমি বেরিয়েছিলে, যে কঠিন মনকে দৃঢ় করে সঠিক সিদ্ধান্ত নেবার যে শক্তি তুমি দেখিয়েছ, তা সত্যই অনন্য।